কত বড় কারিগর, কত বড় শিল্পী, কত রকমের প্যাটার্ন ডিজাইন তিনি সৃষ্টি করতে জানেন। যদি চেহারা দুটি একরকম বানাইতে হাসুর মাটি ধরে আমি না ও আমি না ও এরকম কিছু করার বোধহয় সুযোগ আছে, জোরে বলেন। একই এলাকার আশপাশের দুইজন মানুষের পুরুষের চেহারা যদি একরকম হইত বউ বেসারে কি অবস্থা হইত, চিকন কথা বেশি বলার দরকার। দুই পুরুষের চেহারা একরকম, বউ বেসারে কোন কারবালা হাসুল হইয়া যাইত, তাহলে চেহারা দুইটা এক সময় সেম টাইমে একরকম বানায় নেয়, বোধ আগে বানাইছিল পরে বোধ হয় বানাবে। যত মানুষ তত চেহারা, যত মানুষ তত ডিএনএ, ডিএনএ আবিষ্কার হওয়ার পরে আজকে দুনিয়ার নাস্তিকরা পর্যন্ত স্বীকার করেছে ডিএনএ টেস্ট একটা চেঞ্জের মতো করার মতো, ফলান এমনি ফলান এমনি ফলান এমনি ফলান এমনি ফলান এমনি শীষ এমনি আদম, মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আফ্রিকার কালো মানুষ হোক ল্যাতিন আমেরিকার লাল রঙের মানুষ হোক মুসলিম হোক অমুসলিম হোক মানুষ জন্তু জীব এটা ডিএনএ পর্যন্ত যত পরীক্ষা করা হয়েছে সব মানুষের ডিএনএ আদমে গিয়ে লেগেছে। আল্লাহ কসম একজন মানুষের ডিএনএ বান্দরে যাইয়া লাগে না, সুতরাং আদম সন্তান না বান্দর সন্তান, জোরে বলে আদম সন্তান না বান্দর সন্তান। ভাই কত রকমের তেজস্বী আমরা দেখছি, খেলা দেখতে দেখতে আমরাও এক্সপার্ট হয়ে গেছি, যখন কইছে বান্দর সন্তান তখন আলমরা ময়দানে নেমে গেছে, ঠিক কিনা বলে। এইবার কত ধানে কত চাউল হয় দেখা যাবে, সবাইকে ফাঁসি দাও দিয়ে দাও, সবাইকে জেলে নাও নিয়ে যাও, কিন্তু আমাদেরকে একটা জিনিস এখন ওই যে বান্দর থেকে বান্দর এখান থেকে দুই আনি কম বান্দর চার আনি কম বান্দর অর্ধেক মানুষ বারো আনা মানুষ ষোলো আনা মানুষ ষোলো আনার ওখানে গিয়া বান্দর জাফর ইকবাল হইয়া গেছে। তুমি বান্দরের সানা হইলে হইতে পারো কিন্তু আমরা আদমের সন্তান, সফলতা করেন আপনার ভিতরে বান্দরের আত্মা নাই বান্দরের রু নাই, আপনি বনি আদম অলাকাত করলাম না সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা মাখলুকের মানুষ, ঠিক কিনা বলেন? লাকাত খালাক নাল ইনসান আপনি আহসানে আমিন, অলাকাত করলাম না বনি আদম আদম সন্তান মানুষ তাদেরকে আমি আল্লাহ আমার গোলাম বানিয়েছি, মাহফিল বাড়লে আর বাহার জল স্থানে গিরি কাননে সাগর সৈকতে মরু পারাবারে অনন্ত বিশ্ব চরাচরে যেখানে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি পুরো সৃষ্টিকে আমি আল্লাহ মানুষের গোলাম বানিয়ে দিয়েছি, আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, পাহাড় পর্বত মানুষের গোলাম, চাঁদ সূর্য মানুষের গোলাম, গ্রহ তারা মানুষের গোলাম, গাছপালা মানুষের গোলাম, পশু পক্ষী মানুষের গোলাম, আগুন পানি মানুষের গোলাম, কীট পতঙ্গ মানুষের গোলাম, এবার জোরে বলেন মানুষ কার গোলাম? বরিশাল খুলনার একটা প্রবাদ আছে মাত্র শয়তানে হোগা মারে ভাত ধরে
অদৃষ্টের নির্মম পরিহাস আজকে আদম সন্তান আর হায়াত জানোয়ারের জগতে বান্দর সবচেয়ে ঘৃণিত কোরআনে বান্দরের কথা আল্লাহ আরেকভাবে উল্লেখ করেছেন সেই দাউদ আলাইহিস সালামের আমলে দাউদ আলাইহিস সালামের আমলে তাদের শুক্রবার আসিল শনিবার ইয়ামুসাব শনিবার আসিল তাদের প্রার্থনার দিন ইবাদতের দিন আল্লাহ নবী গিয়ে বলেন লা তাআতু ফিসাবতে শনিবারে তোমরা মাছ ধরিও না শনিবারে তোমরা শুধু ইবাদত করো বাকি ছয় দিন মাছ ধরো নবী এসে নিষেধ করলেন শনিবারে মাছ ধরা নিষেধ ভাই শুভে সাহায্য করছে শনিবার আসতেছে সাগর থেকে মাছ স্রোতের মতো উজান শুধু উজান উঠে উপরের দিকে লাফাইয়া লাফাইয়া উঠে সাগরের পারে কি পোকা মাগল বড় ছোট মাঝারি মাছ রে মাছ বেলা উঠে গেছে শনিবারও শুরু হয়েছে এখন এক দলে ধরতে যায় আরেক দলকে নবী মানা করছে লা তা তা দু খবরদার শনিবারে মাছ ধরিস না মাছ দেখে এখন আর মনে বুঝাইতে পারে না সাগরের সাথে পুকুরের একটা নালা কেটে দিল গজার পুকুর নেই ঘরের সামনে সোজা একটা গর্ত করত স্বামী স্ত্রী মিলে হইল মাছ যেবে পুকুরের দিকে উঠবে এখন তোমার এই গর্তে পানি ঢুকবে পুকুরে ডোবায় পানি ঢুকবে সঙ্গে লক্ষ লক্ষ মাছও তো ঢুকবে ওই মাছ ঢুকে এখন ডোবা পুকুর পানি খাল কেটে ডেকে সব মাছ ঢুকে গেছে এইবার বিচারে যারা তাদের নেতৃত্ব দেখে দেয় এইবার নালার মধ্যে বাঁধে যেখান দিয়ে মাছ উঠছে নালার মধ্যে বাঁধে বাঁধ দিয়ে সব মাছ আটকাইছে এইবার তোরা অপেক্ষা কর একটা প্রভাব রবিবারে ভরে ধরা শুরু করবে নবী এসে যদি কিছু কয়ট তাই কবি খোদার কসম আমরা শনিবারে মাছ ধরি নাই আসলেও ধরে নাই আটকাইছে আসলেও ধরে নাই কি করছে বান দিয়ে আটকাইছে তখন নবী এসে বলে যে তোমরা শনিবারে মাছ ধরিও না কারণ খোদার কসম ধরি না আমরা একবার কেছে আমরা তো মেনে গেছি বান দিয়ে আটকাইছে তাহলে ধরা আর আটকানো এক না দুই এক না দুই তখন আল্লাহ কয় আমি আল্লাহর সাথে বান্দামি করলি এত সাড়ে সে আনা ঠিক আছে বান্দামি জগৎ করছো সকল না রাহুল কুনু কেরা দাতান যা তোরা দিকৃত গৃহীত বান্দর হয়ে যা আসিল পুরে এলাকা মানুষ সকালে উঠে দেখে সব বান্দর হয়ে গেছে কেউ গাছের আগায় উঠছে কেউ গাছের মাঝখানে গেলে কিসির কিসির লাফালাফি লাফালাফি তিন দিন ক্যাকম্যাক কিসির কিসির করে গেলে তিন দিন পরে সব বান্দর একত্রে মরে গেছে শুয়োরেও তো আল্লাহ সেই জাতের আল্লাহ শুকর তো বানাইতে পারত কুস্তাও তো বানাইতে পারত শুকরও বানাইল না কুস্তাও বানাইল না বানাইল কি বান্দর আমরা নাকি সেই বান্দরের সন্তান লা হাওলা ওয়ালা কুওয়াতা আমার পরিচয় কেটে উঠে আমাদের সন্তানদের কাজ আল্লাহ বিমুখ করার জন্য দিন থেকে সরাই নেওয়ার জন্য কত রকমের ষড়যন্ত্র চলছে আপনাদেরকে এখন বোয়ালি কলমদারের মতো চোখ ফেলতে বসে থাকলে চলবে না সজাগ হতে হবে আপনাদেরকে খবর রাখতে হবে কোন কামে কি হয় এখন স্কুল এবং মাদ্রাসা দুইটা বইয়ের কিছু পরিচ্ছদ এগুলাকে সরকারিভাবে কি করেছে এগুলো পড়ানো যাবে না এগুলো বা বইয়ের কোন একটা অংশ কয়েকটা লাইন বদলাইলে চলবে না পুরো বই বাতিল করতে হবে এই জাতি এই বই পড়বে না পড়াবে না পড়া পড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ভাই আমরা গোখলা শাহ সহজে নড়ি না সহজে টলি না আমাদের লেজে পাওয়া দিয়ে আমাদেরকে পরীক্ষা করে ঠিক কি না বলে লেজে পাওয়া দিয়ে আমাদেরকে পরীক্ষা করে কিন্তু আমরা সেই রেখে আমরা আসাদুল্লাহ আমাদের পূর্বপুরুষ